ফেসবুকের অটো এবিটেস্টিং অপশনটা কিভাবে অফ করা যায় আজকের ভিডিওতে দেখাবো অনেকেই আমায় কমেন্ট করতেছেন তাদের জন্য ভিডিওটি মেক করা সো ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভিডি কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না আর অবশ্যই এই ভিডিওতে আমি বেশি শেয়ার চাই কেননা এই প্রবলেমটার মধ্যে অনেকেই আপনাদের বন্ধুবান্ধব বা ভাই বোনেরা আছে আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে তাহলে কিন্তু আপনাদের যে ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু এটা দেখে এই অপশনটা অফ করতে সো আপনাদেরকে আমি ফোনের স্ক্রিনে দেখাবো আপনারা আমার ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন তাহলে খুব সহজে আপনারা কিন্তু এই অটো এবি অপশনটা অফ করতে পারবেন গেট নাও স্টার্ট ভিডিও ওয়েল চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল লোগো একটা অপশন পেয়ে যাবেন বা এখান থেকে আপনারা ক্রিয়েটিল যেখান থেকে আপনারা রিলস ভিডিও আপলোড করেন না কেন আপনাদেরকে রিলস ভিডিও আপলোডের মাধ্যমে কিন্তু এই অপশনটা অফ করতে হবে সো আমি এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করলাম সো এখানে আমার গ্যালারি শো করতেছে আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেব এটা আমার ছোটো ফটো আমি সিলেক্ট করে নিলাম সো আপনাদের যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন সো নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে অপশনটা পেয়ে যাবেন এখানে নেক্সট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করে আপনাদেরকে দিতে হবে সো নেক্সটে ক্লিক করে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিলস ভিডিও ছাড়া আমাদের এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে সো আপনাদের প্রবলেমটা হচ্ছে যে এবি টেস্ট অপশনটা অফ করা এই যে এখানে দেখেন আপনারা আমি আপনাদেরকে নিচে দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি এই ওই যে এবি টেস্ট অপশনটা এটা আপনারা অন করার প্যার আপনাদের দেখা যাচ্ছে আপনাদের ভিডিওগুলো মানে উদা হয়ে গেছে বা ভিডিওতে অনেক ধরনের প্রবলেম আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন এবং মেসেজ করেন আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমি ভিডিওটা মেক করলাম সো এখন কিন্তু এক মিনিটে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই এবি টেস্ট অপশনটা মানে অফ করা যায় সো এখন আপনারা রিসেন্টলি এখান থেকে এই একটা ক্লিক করে দেবেন এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন একটা হচ্ছে কভার টেস্ট টেস্ট একটা হচ্ছে অটো অটো এবি এবি এই যে টেস্টিং এটা কিন্তু আপনাদেরকে অফ করতে হবে এখন যদি আপনারা এই যে কভার টেস্ট অপশনে ক্লিক করেন তাহলে কি দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা আমি ক্লিক করে দিলাম এখানে আপনাদের যে ফটোটা আছে সেটা তারা কভার টেস্ট করতে বলতেছে এখানে দেখেন এই যে কত আপনারা মানে সেকেন্ড হিসাবে সেটা কিন্তু আগ্রহ বলতেছে সো এগুলো আমাদের বিষয় না জাস্ট আমি আপনাদেরকে দেখালাম সো আমাদের মেন হচ্ছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো এখন আমি এখান থেকে একটু মানে ব্যাক করে নেব ব্যাক করতে ডিসক্রিপ্ট করতে হবে করার পর আমি আবার এখানে ক্লিক করলাম এবং নিচের অপশনটা দেখতে পারবেন এখানে অটো এবি টেস্টিং নামে একটা অপশন রয়েছে এখন আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পারতেছেন এই অপশনটা কিন্তু আপনাদের অন আছে এই যে এখানে দেখতে পারতেছেন এনেবেল এবি টেস্টিং এই অপশনটা কিন্তু আপনাদের অন আছে সো এখন আপনারা যদি এই অপশনটা অনে রাখেন তাহলে তো আপনাদের ভিডিওগুলো উদা হবে বা অটোমেটিক আপনাদের অটো এবি টেস্টিং হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের এই অপশনটা কিন্তু অফ রাখতে হবে এই আইডিতে দেখেন আমি কিন্তু এটা অফ রাখছি এবং ফ্রিকুয়েন্সি এখানে বলা আছে তাদের যে ফ্রিকুয়েন্সি তারা বলে দিয়েছে গাইডলাইনের মধ্যে দিস সিটিং উইল অ্যাপ্লাই টু ইউর ফিউচার রিলস মানে আপনি যখনই এটা অন করে দিয়েছিলেন তখনই কিন্তু আপনাদের যতগুলো রিলস আছে শতগুলোতে কিন্তু আপনারা প্রবলেম ফেস করছেন সেন্স দিস হেয়ার অন দ্য মিডিয়েট ট্যাপ ইউর ইউর সেটিং এটা কিন্তু ভুলে অন করা যাবে না এটা অন করলে কিন্তু আপনাদের কি এই প্রবলেমটা হয়েছিল সো এখন আপনার এই অপশনটাতে আসবেন আমি যে অপশনটাতে আসলাম এই অপশনটাতে এসে এটা কিন্তু আপনারা অফ করে দিবেন যেটা আমার এখানে অফ আছে এখন এটা অফ করলেই কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনাদের যে অটো এবি টেস্টিং অপশনটা আছে সেটা কিন্তু আর চালু হবে না এই যে এখানে দেখেন এনেবেল বলা আছে সো আমরা কিন্তু এনেবেল করব না এখান থেকে এখানে দেখেন এই যে এনেবেল যে অটো টেস্টিং অপশনটা আছে তার সাইডে কিন্তু এই যে মানে যেটাকে আমরা বলে থাকি যে এনেবেল অপশন এটা কিন্তু আপনারা অফ করে দেবেন এখানে এসে কিন্তু আপনাদের অন থাকবে আপনারা কিন্তু অফ করে দেবেন অফ করে দিলে কী হবে আপনারা আপনাদের আইডি যে ভিডিওগুলো ছিল রিলস ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু অটো আর ইন্টারেস্টিংয়ে পরিণত হবে না রিলস ছাড়লে বা কোনো ধরনের প্রবলেমটা ফেস করতে পারবেন না সো যারা এই প্রবলেমটাতে ছিলেন আশা করি তাদেরকে মানে খুব দ্রুত সময়ে শর্টকাটে বোঝাতে পারছি এবং এটা অফ করাইতে পারছি এবং শেখাতে পারছি সো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অনেকের আইডিতে কিন্তু এরকম সেটিং না থাকতে পারে আপনারা কিন্তু আমি যেভাবে দেখালাম আমি যদি আবার একটু ব্যাক করি সো আপনারা এখানে চলে আসবেন এখানে দেখেন রিস্সের যে সেটিংগুলো আছে এগুলো তো চলে আসবেন আসার পর এখান থেকে লাস্টে একদম আসবেন এই এবি টেস্ট অপশনটা কিন্তু আপনাদের লাস্টে থাকবে এখন আপনারা সরাসরি আসি এখানে একটা ক্লিক করে দিলেন সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আমি যেভাবে মানে অফ করতেছি এখানে একটা ক্লিক করে দেবেন আপনারা এই লাস্ট অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন এই যে অটো এবি টেস্ট নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দিলে আপনারা কিন্তু